শেষ হল বিশ্বব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বৈঠক তিন দিনের বৈঠকে সবচেয়ে বড় সিদ্ধান্ত কম ঋণের সুদ আইডার মতো বিশ্বব্যাংকের অন্য আরেকটি ঋণ সুবিধা আইবিআরডি তহবিল বৃদ্ধি এবং সদস্য দেশের জন্য সুদের হার না বাড়ানো বিভিন্ন বৈঠকে অংশগ্রহণকারী দেশ ও সংস্থার প্রতিনিধিরা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রশংসা করেছেন অর্থনীতিতে এগিয়ে যাওয়ার চেষ্টায় সমর্থন যুগিয়ে যাবে প্রতিশ্রুতিও দিয়েছেন

বাংলাদেশের কথা বিবেচনা করলে বিশ্ব নেতাদের কাছে রোহিঙ্গা পুনর্বাসনে আর্থিক সহযোগিতার বিষয়টি তুলে ধরা মিয়ানমারের ওপর রাজনৈতিক চাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি বড় অর্জন বলা যায় আমার এফার্টটা হচ্ছিল কালকের মিটিংয়ে যে বিয়ন্ড দিস টু ইয়ার্স আমার তো একটা বার্ডেন সেটলিং ওয়ান মিলিয়ন পিপল সো সেইখানে উই উড নিড ইনক্রিজ সাবসিস্টেম ইনক্রিজ সাপোর্ট আমরা বলছি না যে তোমরা একটা স্পেশাল এলোকেশন দাও কিন্তু তোমাদের যে ডেভেলপমেন্ট এইড আছে বাংলাদেশের জন্য সেইটা বাড়াতে হবে বৈঠকের শেষ দিনে বিশ্ব বাংলাদেশের বিকল্প নির্বাহী মোশাররফ হোসেন ভুইয়ার অফিসে অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যান এ ডিকসান বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বসন্তকালীন বৈঠকে তিন দিনের কার্যক্রম মূল্যায়ন করে অর্থমন্ত্রী বলেছেন এবারের বৈঠকে বাংলাদেশের জন্য সবচেয়ে মর্যাদার রোহিঙ্গা পুনর্বাসনে আন্তর্জাতিক যে উন্নয়ন সহযোগী তাদের মনোযোগ আকর্ষণ এবং একই সাথে বিশ্বব্যাংকের কাছ থেকে কমপক্ষে পঞ্চাশ কোটি ডলারের সাহায্য পাওয়ার প্রতিশ্রুতি অর্জন আওয়াজ চ্যানেল আই ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র